বিসমিল্লা রহমানীর রহিম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এয়ার স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে স্নাতক পাস কোর্স করিয়ে থাকে সেই সম্পর্কে অর্থাৎ স্নাতক পাস কোর্স করার পর কি কি ধরনের চাকরি হয় বা স্নাতক পাস কোর্স কমপ্লিট করার পর কোন কোন সেক্টরে চাকরির সুযোগ থাকে এই বিষয়টা নিয়ে কথা বলবো তো কথা বলার আগে তোমাদেরকে বলবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো আপডেট পেতে পাশে থাকা যে বেলাইকনটা আছে সেটার নোটিফিকেশন অন করে রাখবা আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত তিন ধরনের কোর্স করিয়ে থাকে একটা হচ্ছে স্নাতক সম্মান অর্থাৎ আমরা যেটাকে অনার্স বলে থাকি আর একটা স্নাতক সম্মান প্রফেশনাল এটাকে আমরা প্রফেশনাল অনার্স বলি আর একটা হচ্ছে স্নাতক পাস কোর্স যেটাকে আমরা ডিগ্রি নামে চিনি এখন এই ডিগ্রি পরে কি ধরনের চাকরি হবে এটা কিন্তু অনেকের কনফিউশন থাকে যে ডিগ্রি পরে আদৌ কোনো কাজ হবে কিনা তো আমি আজকে তোমাদের মধ্যে এই বিষয়টা সম্পূর্ণটাই ক্লিয়ার করব। তোমরা যদি আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তো আশা করি তোমাদের এই কনফিউশনটা আর থাকবে না ডিগ্রি কমপ্লিট করার পর সবচেয়ে যে আকর্ষণীয় চাকরিটার কথা আমি বলবো সেটা হচ্ছে এসআই নিয়ম অর্থাৎ এই যে বাংলাদেশ পুলিশ যে এস নিয়োগ দিয়ে থাকে এটা কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে ডিগ্রি কমপ্লিট করার পরেই আবেদন করতে পারে তাহলে দেখা যাচ্ছে যে একজন ছেলে বা একটা মেয়ে ডিগ্রি কমপ্লিট করার পর এই এসআই কারো যদি পুলিশ হওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু খুব খুব সহজেই সে এস নিয়োগ পরীক্ষার মাধ্যমে পুলিশ পুলিশ যে পেশা এই পুলিশ পেশাতে যোগদান করতে পারে আর এর পরে যে পেশার কথা বলবো আমি সেটা হচ্ছে প্রাইমারি নিয়োগ প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে আমরা জানি আজ থেকে দুই তিন বছর আগে মেয়েরা ইন্টার পাস করার পরেই প্রবেশ করতে পারত কিন্তু বর্তমান সরকার এই সিস্টেমটা উঠাই দিছে প্রাইমারির আবেদন করার জন্য মিনিমাম কিন্তু ডিগ্রি পাস করতে হবে অনার্স পাস যারা করে তারাও আবেদন করতে পারবে কিন্তু অনার্স কমপ্লিট করতে যেহেতু চার বছর সময় লেগে যাচ্ছে সেখানে আমরা ডিগ্রি কমপ্লিট অর্থাৎ ডিগ্রি তিন বছর কোর্স করার পরেই কিন্তু খুব সহজেই এই প্রাইমারি অ্যাপ্লিকেশনটা করতে পারতেছি এটা বা এবং মেয়ে উভয়ই কিন্তু এই সুযোগটা পাচ্ছে তার মানে তিন বছর ডিগ্রি কমপ্লিট করার পর খুব সহজেই এই প্রাইমারি চাকরিতে যোগদান করা যায় বা প্রাইমারি চাকরির নিয়োগ পরীক্ষায় অ্যাটেন্ড করা যায় এরপরে সরকারি আরও কিছু সেক্টরের কথা বলবো সরকারি বিভিন্ন ধরনের যে নন ক্যাডার জবগুলো আছে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর অনেক সেক্টর কিন্তু আছে এই সেক্টরগুলোতে প্রচুর পরিমাণ ডিগ্রি ছেলেমেয়েরা চাকরি চাকরি করতে পারে এবং তারা ডিগ্রি কমপ্লিট করার পর একটা ভালো প্রস্তুতি নিয়ে এখানে কিন্তু তাদের কেরিয়ারটা গড়তে পারে আমি কয়েকটার কথা বলবো যেমন রেলওয়ে বিভাগের ক্ষেত্রে যদি বলি রেলওয়ের বিভিন্ন ধরনের নিয়োগ হয়ে থাকে এগুলোতে কিন্তু ডিগ্রি ছেলে মেয়েদের অ্যাপ্লিকেশন করার অপশন থাকে তার মানে দেখা যাচ্ছে ডিগ্রি কমপ্লিট করার পর খুব কেউ যদি রেলওয়ে সেক্টরে ক্যারিয়ার গড়তে চায় সে ধরনের সুযোগ কিন্তু এটা। সে ধরনের সুযোগ কিন্তু তার মধ্যে তৈরি হয় এরপর হচ্ছে ডাক বিভাগের বিভিন্ন ধরনের নিয়োগ এই ডাক বিভাগের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু তিন বছরের ডিগ্রি কমপ্লিট করার পর যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারে এবং এখানে তার কেরিয়ার যদি গড়তে চায় সেক্ষেত্রে এই সুযোগটা সৃষ্টি হয় এছাড়া হাসপাতালের বিভিন্ন ধরনের যে কর্মী এটাতে নিয়োগ পেতে পারে তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদের সচিব এই ইউনিয়ন পরিষদের সচিবও কিন্তু ডিগ্রি কমপ্লিট করার পর একটা ছেলে বা একটা মেয়ে অ্যাপ্লিকেশন করতে পারে এবং এই ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে তার কেরিয়ার গড়তে পারে এছাড়া আমরা যদি অন্য অন্য মন্ত্রণালয়ের কথা বলি যেমন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আছে যুব উন্নয়ন অধিদপ্তর আছে এরপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তর আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস নিয়োগ থাকে যেগুলোতে ডিগ্রি ছেলেমেয়েরা তাদের কেরিয়ার গড়তে চাইলে কেরিয়ার গড়তে পারে এটা গেল সরকারি সেক্টর এই সরকারি সেক্টরের পর আমরা যদি বেসরকারি সেক্টরের ক্ষেত্রে আসি বেসরকারি সেক্টর আসে যেমন এনজিও বিভিন্ন ধরনের এনজিও অর্থাৎ ব্রাক আশা টিএমএসএস এই ইত্যাদি ইত্যাদি এনজিও এই এনজিওগুলোর ক্ষেত্রে কিন্তু এই ডিগ্রি ছেলেমেয়েরা খুব ভালো করতে পারে এবং তারা পড়াশোনার পাশাপাশি ডিগ্রি ছেলেমেয়েদের ক্ষেত্রে আর একটা সুযোগ থাকে সেটা পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ছোটো ছোটো চাকরিগুলোতে অ্যাটেন্ড করতে পারে কারণ ডিগ্রি মেয়েদের এই ক্ষেত্রে সুবিধা পাওয়ার কারণটা হচ্ছে অনার্সে বা প্রফেশনাল অনার্সে রকম ক্লাসের চাপ থাকে বা যে যেরকম পড়াশোনার চাপ থাকে ডিগ্রি ছেলেমেয়েদের ক্ষেত্রে কিন্তু এই চাপটা থাকে না এই চাপটা না থাকার কারণে তারা কিন্তু যখন পড়াশোনা করে এই পড়াশোনার পাশাপাশি তারা যে কোনো একটা ছোটো চাকরিতে ঢুকতে পারে এরপরে হচ্ছে মার্কেটিং সেক্টরের কথা যদি বলি অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান আছে তাদের মার্কেটিং সেক্টরে কিন্তু এখানে একক আধিপত্য থাকে ডিগ্রি ছেলেমেয়েদের অর্থাৎ ডিগ্রি ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি এই মার্কেটিং সেক্টরে বিভিন্ন ধরনের জব করে এছাড়াও থাকে হচ্ছে ক্ষুদ্র ঋণ সংক্রান্ত যে এনজি বিভিন্ন এনজিও যে কাজগুলো করায় এরাও কিন্তু ডিগ্রি ছেলেমেয়েদের সফলতায় ডিগ্রি ছেলেমেয়েদের সফলতায় বেশি এরপরে অনেকের প্রশ্ন থাকে যে আসলে ডিগ্রি কমপ্লিট করার পর বিসিএস পরীক্ষা দিতে পারবে কিনা এক্ষেত্রেও কিন্তু ডিগ্রি ছেলেমেয়েদের বিসিএস দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ডিগ্রি ছেলেমেয়েদের সুযোগ থাকে ডিগ্রি তিন বছর তিন বছরের কোর্স কমপ্লিট করার পর এক বছরের প্রিভিয়াস মাস্টার্স এবং আরেক বছরের ফাইনাল মাস্টার্স করার পরে তারা কিন্তু চাইলে বিসিএস পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে এবং ডিগ্রি ছেলেমেয়ে ক্যাডার হয়েছে এরকম অনেক উদাহরণ আছে আর একটা ডিগ্রির সবচেয়ে বড় সুবিধা আমি যেটা বলবো ডিগ্রি ছেলেমেয়েরা কিন্তু তাদের ইচ্ছা অনুযায়ী অর্থাৎ ভর্তির সময় যে তিনটা সাবজেক্ট নির্ধারণ করা হয় এই তিনটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে মাস্টার্স করতে পারে তার মানে তিন যেই সাবজেক্টটাতে মাস্টার্স করলো সে সেই সাবজেক্টের বিশেষ এডুকেশন যে ক্যাডার থাকে সেই এডুকেশন ক্যাডারে আবেদন করতে পারে এছাড়াও সাদা জেনারেল ক্যাডার যারা থাকে জেনারেল ক্যাডার বা অন্য অন্য যে ক্যাডার সার্ভিসগুলো আছে এই ক্যাডার সার্ভিসগুলোতেও কিন্তু ডিগ্রি স্লেমেরা আবেদন করতে পারে তো আশা করি তোমরা বুঝতে পারছো যারা ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছ তোমাদের আজকের ভিডিওটা একটু হল আশা করি অনুপ্রেরণা যোগাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং সেই সঙ্গে তোমাদেরকে বলবো ডিগ্রি সংক্রান্ত আরও যদি তোমাদের জানার কিছু থাকে বা ডিগ্রির রিলেটেড আরও যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় তোমরা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবা এবং শেষ করার আগে তোমাদেরকে আরেকটা বিষয় বলবো ডিগ্রির এই ডিগ্রি সংক্রান্ত অর্থাৎ ডিগ্রির বিভিন্ন ধরনের তথ্য সংক্রান্ত ডিগ্রির সিলেবাস বা ডিগ্রি চার বছর তিন বছরে তোমাকে কী কী সাবজেক্ট পড়ানো হবে এই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখে নেবা সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে